মনুষ্যত্বের জন্য একটা ছোট পদক্ষেপ পুরো মানব সভ্যতার জন্য একটা খুবই বড় পদক্ষেপ হতে পারে। এই কথাটা আমি না, বরং যে মানুষটি চাঁদে প্রথমবার পা রেখেছিলেন তিনি বলেছেন। দিনটি ছিল 20 জুলাই 1969। নীল আর্মস্ট্রং প্রথমবার চাঁদের গায়ে পা রেখে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে দেন। তারপর আমেরিকা আরও 5টি চাঁদে ম্যান্ড মিশন পাঠায়। 1972 সালে ইউরিন স্যারেনন চাঁদে পা রেখেছেন এরকম শেষ মহাকাশ যাত্রী ছিল। এবার এই প্রশ্নটা আমাদের কাছে বারবার ভেসে আসে যে তারপর থেকে নাসা বা ইন্টারন্যাশনাল স্পেস এজেন্সি কেন কোনো মানুষকে চাঁদে আবার পাঠায়নি। অবশ্য এর পিছনে কি কারণ রয়েছে, নাসাকে কি এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে যে নাসা চাঁদের দিকে আর ভুলেও তাকায়নি, আজকের রহস্য জগতের এই ভিডিওতে আমরা এটা নিয়েই জানব। তাই সাথে থাকুন ভিডিওর শেষ অবধি। তার আগে বলবো, রহস্য জগতে যারা প্রথমবার এসেছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ভবিষ্যতে এই ধরনেরই ইন্টারেস্টিং ভিডিওর আপডেটস পেতে। তাহলে চলুন ব্যাপারটাকে সোজা ভাষায় জানার চেষ্টা করি। আসলে মানুষের তৈরি কোনো জিনিস 1959 সালে চাঁদে প্রথমবার পাঠানো হয়, যেটাকে সোভিয়েত ইউনিয়ন বানিয়েছিল। আর তখন থেকেই সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মহাকাশ জয় নিয়ে যেন প্রতিযোগিতা লেগে যায়। তাই 20 জুলাই 1969 সালে নাসা প্রথমবার কোনো মানুষকে চাঁদে পাঠায়। আর তখন থেকে 1972 সাল অবধি 6টি ম্যান্ড মুন মিশন করানো হয়। তারপর থেকে মানুষকে চাঁদে কখনোই পাঠানো হয়নি। মোটামুটি 48 বছর আগে মানুষকে চাঁদে পাঠানো হয়েছিল। যে মিশনটিতে যে স্মার্ট কম্পিউটারগুলোকে লাগানো ছিল তার চেয়ে অধিক স্মার্ট কম্পিউটার এখন আপনার হাতের মুঠোতেই রয়েছে, আপনার মোবাইল ফোনটি। সেই সময় চাঁদের যে ছবিগুলো তোলা হয়েছিল সেগুলো হাই কোয়ালিটি ছিল না। তাহলে কেন দ্বিতীয়বার কোনো মানুষকে চাঁদে আর পাঠানো হয়নি? অবশ্য এর পিছনে অনেক কনস্পিরেন্সি থিওরি রয়েছে। ইউএফও সাইটিং বিশেষজ্ঞ স্টিফেন মানেন যে চাঁদে উন্নত সভ্যতা নিবাস করে, আর এই কথাটিকেই লুকোনোর জন্য দ্বিতীয়বার আর কখনও মানুষকে চাঁদে পাঠানো হয়নি। স্টিফেনের মতে এই উন্নত সভ্যতা চাঁদের ওই অন্ধকার জায়গাগুলোতে গড়ে উঠেছে, আর সেখান থেকেই তারা আমাদের ওপর নাকি নজর রাখে। নাসা তাদের সাথে সম্পর্ক নাকি বানিয়েও নিয়েছিল, তাই এই ব্যাপারটিকে লুকোনোর জন্য দ্বিতীয়বার আর কখনও ম্যান্ড মুন ল্যান্ডিং করানো হয়নি। প্রাক্তন নাসা কর্মচারী ডোনা হেয়ার বলেন যে চাঁদের ওই অন্ধকার জায়গাগুলোতে এলিয়েন সভ্যতা বসবাস করে, আর এই কথাটিকে নাসার দ্বারাই আমাদের সাধারণ মানুষের কাছে লুকোনো হচ্ছে। আর এই ব্যাপারটা নিয়ে নাসার কর্মচারীদেরও কথা বলতে বাধা দেওয়া হয়। তিনি বলেন শেষ ম্যান্ড মুন মিশনটিতে তাদের কাছে নাকি 3টে ইউএফও এসেছিল, সেগুলোর ফুটেজগুলিকে পরে মিটিয়ে দেওয়া হয়। ডোনা হেয়ারের এই ইন্টারভিউতে ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলগুলোতে যেন আগুন লেগে যায়। তারপর তো আবার এরকম কনস্পিরেন্সি থিওরি আমাদের কাছে বারবার এসেছে যে মানুষ আজ অবধি কখনোই চাঁদের গায়ে পা রাখেনি। এগুলো ছিল নাসার একটা মিথ্যে সাজানো কাহিনী, কেননা সোভিয়েত ইউনিয়ন মহাকাশে পা রাখার পর থেকে নাসা যেন পিছিয়ে পড়ছিল, আর এটার থেকে বাঁচার জন্য নাসা একটা নতুন মিথ্যে তৈরি করে। এই থিওরিটাকে আরও অনেক বিশেষজ্ঞ সমর্থন দিয়েছে। তারা মানেন যে তখন যে সকল টেকনোলজি ছিল সেগুলি দিয়ে কোনো মুন মিশন করা সম্ভবই না। আসলে চাঁদের গ্র্যাভিটি পৃথিবী থেকে 6 গুণ কম, মানে চাঁদের 60 কেজির কোনো মানুষ নিজের ওজন 10 কেজি অনুভব করবে। কিন্তু তবু এখান থেকে মানুষকে চাঁদে পৌঁছাতে অনেক পরিশ্রম লাগে, আর চাঁদ থেকে পৃথিবীতে আবার পৌঁছাতে অনেক জ্বালানির প্রয়োজন হয়। এরকম ক্ষমতা তখন নাসার কাছে ছিল না। তৃতীয় থিওরি অনুযায়ী ম্যান মিশনটি যদি আজকে হতো তাহলে আজকের দিনে তা সম্ভবই হতো না, কেননা তখনকার মুন বাজেটকে যদি এখনকার সময়ে দেখা হয় সেটা হবে $120 বিলিয়ন। সেই সময়কার স্পেস কম্পিটিশনে নাসা সবচেয়ে বেশি টাকা খরচ করত, তবে এখন নাসার বাৎসরিক খরচ $20 বিলিয়ন। তাই বাইরে থেকে এত টাকা নাসা কোথায় পেয়েছিল সেটাও একটা বড় প্রশ্ন। আর সেটা থেকে এই প্রশ্নটা বারবার আমাদের কাছে ভেসে উঠেছে যে নাসা কি কোনোদিন সত্যি মানুষকে চাঁদে পাঠিয়েছিল? যদি বলেন হ্যাঁ, তাহলে কি আজও সেখানে উন্নত সভ্যতা বসবাস করে? এই প্রশ্নগুলিকে নিয়ে মানুষ আবার ভাবতে শুরু করেছে, কেননা প্রায় 48 বছর আগে যদি মানুষের চাঁদে যাওয়া সম্ভব ছিল তাহলে আজকে কেন নয়? তাহলে এই ব্যাপারটা নিয়ে আপনি কী ভাবেন? কমেন্ট করে জানান যে 1972 সালের পর কোন দেশ আবার চাঁদের গায়ে পা রাখবে। আপাতত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন,
আর ভিডিওটি শেয়ার করুন আপনার জীবনের প্রিয় মানুষগুলির সাথে। আবার দেখা হবে রহস্য জগতের এরকম একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকেন, ধন্যবাদ।